নমস্কার বন্ধুরা মুন লাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি আমাদের খুবই পরিচিত এবং অবহেলায় থাকা একটি গাছের দুর্দান্ত কিছু গুণের কথা তো আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন যাহারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহারা সাবস্ক্রাইব লেখারির উপর একবার ক্লিক করে পাশের ঘণ্ডাটি অন করে রাখবেন এবং এর ফলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও উপকারী ভিডিও সবার প্রথম সবার আগে এবং যাহারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহাদিগকে জানাই ধন্যবাদ প্রথমে গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছের পাতাগুলির রং কচিবেলায় লাল বা তামাটে টাইপের হয়ে থাকে এবং বড় হলে ধীরে ধীরে সবুজ বর্ণ ধারণ করে এমনকি এই গাছের পাতার বিন্দু বা শাখা পোশাকা রঙও তামাক টাইপের হয়ে থাকে তবে কাণ্ড একটু মোটা হয়ে গেলে রঙের পরিবর্তন ঘটে আমাদের গ্রামের মানুষ এই গাছটিকে লাল ভেরেন্ডা গাছ নামে চেনে কেউ আবার একে সোম গাছ বলে থাকে তবে এলাকাভিত্তিক অন্য কোনো নাম থাকতে পারে তাই আপনার এলাকায় এই গাছটি কী নামে পরিচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছে এক ধরনের ছোট ছোট ফল হয় এবং যার ভিতর ছোট ছোট তিন থেকে চারটি বীজ থাকে এবং এই বীজ ছাড়িয়ে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা নানান রকম গ্রামীণ খেলাধুলা করে থাকে যেটা একসময় আমরাও করেছি প্রথমেই বলি এই গাছটি দাঁত ভালো রাখার ওস্তাদ দাঁতে যে কোনো সমস্যায় হোক না কেন তাতে দাঁতের যন্ত্রণা দাঁতে ব্যথা দাঁতে পোকা লাগা মাড়ি ফোলা সর্বক্ষেত্রেই এই কাজ ভীষণ রকম কাজ দেয় এর জন্য প্রথমে একটি ছোটো সাইজের ডাল ভেঙে নেবেন এবং তারপর ওই ডাল দিয়ে দাঁতন করতে হবে বা দাঁতে ব্রাশ করতে হবে ঠিক যেমনভাবে নিম ডাল ব্যবহার করা হয় প্রথমে এই গাছের একটি ডাল ভেঙে নিয়ে দাঁতে করে ভালো করে চিবিয়ে থেতো বা পিষিয়ে নেবেন তারপর সেটি দিয়ে দাঁতের উপর ব্রাশ করবেন এবং এইভাবে পাঁচ সাত দিন ব্যবহার করলেই দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং যাদের দাঁত খুবই দুর্বল বা ব্যথার কারণে দাঁতে ব্রাশ করা সম্ভব নয় তাদের জন্য এই গাছের রস ব্যবহার করতে হবে লক্ষ্য করে দেখবেন এই গাছে এক প্রকার সাদা দুধের নেয় রস বের হয় প্রথমে এই রস বা হাতের মধ্যে কিছুটা নিয়ে নেবেন তাতে পাতার ডাঁটি ভেঙে বা গাছের ছোট ডাল ভেঙে তারপর ওই আঠা হাতের আঙুলে লাগিয়ে নিজের বসে দাঁতের উপর মেসেজ করতে হবে এতে করেও একই উপকার পাওয়া যাবে একটা বিষয় হয়তো অনেকেই জেনে থাকবেন এখনো এমন অনেক মানুষ আছেন যারা এখনো পর্যন্ত কোনো রকম টুথপেস্ট বা টুথব্রাশ ব্যবহার করেননি সারা জীবন তারা এইসব উপায় অবলম্বন করে এবং তাদের দাঁত এবং শারীরিক ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি মজবুত এবং যে কোনো ধরনের ক্ষমতা পরীক্ষার চ্যালেঞ্জ নিতে তারা সবার আগে এগিয়ে আসে এই গাছের পাতার রস অথবা আঠা মধুর সাথে মিশিয়ে খেলে ঋতুস্রাব বন্ধ বা অনিয়মিত হলে খুবই কাজ দেয় শরীরে যে কোনো জায়গায় কাটা হলে জীবাণুনাশক হিসেবে কাজ করে এই গাছের রস এই গাছের ছাল সাপের বীজনাশক হিসেবে কাজে লাগে শরীরে চর্মরোগ হলে এই পাতার রস থেতো করে লাগালে ভীষণ রকম কাজ দেয় জিভে ঘা হলে এই গাছের আটা হাতে নিয়ে জিভে লাগালে সেরে যায় তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী এপিসোডে